হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই মা কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো ঝটপটভাবে কিভাবে 5 মিনিট আপনি সকাল বা বিকালের নাস্তা তৈরি করতে পারেন। চলুন দেখি কিভাবে এই নাস্তা তৈরি করব, দেখাচ্ছি। আমি এখানে একটা বোল নিয়েছি, এর মাঝে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা খুবই টেস্টি একটা খাবার, আপনি খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করতে পারবেন। দিয়ে দিব চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি, টমেটো কুচি আর হচ্ছে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা আপনি চাইলে সবুজ, আমি সবুজ নিয়েছি, আপনি চাইলে অন্য যে কোনো কালার ব্যবহার করতে পারেন। দিয়ে দিব সামান্য গোলমরিচের গুঁড়ো, ঝালটা আপনার পছন্দ মতো নেবেন। যদি বাচ্চাদের জন্য করে থাকেন টিফিনের জন্য, তাহলে অবশ্যই ঝালের দিকে ভালোভাবে খেয়াল রেখে দিবেন। দিয়ে দিব হাফ চামচ সয়া সস, এবার এর মাঝে দিয়ে দিচ্ছি আমি নুডলসের মশলা, যে মশলাটা থাকে সেই মশলা থেকে হাফ চামচ পরিমাণ মশলা, হাফ চামচ থেকে একটু কম হবে, 1/4 কাপ দিলেই হবে, 1/4 চামচ দিয়ে দিলেই হবে। আর যদি মশলাটা না থাকে, নুডলস আপনি ওরকম মশলা ছাড়া নুডলস নেন, তাহলে আপনি চাট মশলা ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিমের সাথে সবগুলো মশলা আমি ফেটে নিয়েছি। এবার এর মাঝে আমি দিয়ে দিব কিছু সেদ্ধ করে রাখা নুডলস, আপনি যে কোনো নুডলস নিতে পারেন। এবার এর মাঝে আমি সবগুলো নুডলস দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এখানে সব রকম ভেজিটেবল, ডিম, নুডলস সব কিছু আছে, সব কিছু মিলিয়ে এটা কিন্তু খুব একটা স্বাস্থ্যকর খাবার। এবং সকালে যদি আপনি এটা খান, সকালে বা বিকালে, আপনি সব রকম পুষ্টি পাবেন এই খাবারটা থেকে। সাথে আমরা যেহেতু ব্রেড ইউজ করছি, এটা স্যান্ডউইচের মতো হবে, সো এটা সব মিলিয়ে কিন্তু আপনার পেটও ভরবে, শরীরে আপনার হেলদি একটা ভাবও আসবে, সব পুষ্টিও পাবেন আপনি। এবার আমি এটা থেকে, এটা দিয়ে আমি একটা অমলেট তৈরি করব। চলুন দেখি কিভাবে এই অমলেটটা এবার বানাবো। আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, এর মাঝে দিচ্ছি কিছু তেল। একটা অমলেটের জন্য যতটুকু তেল লাগে, প্রায় আমি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি, খুব বেশি তেল দেওয়া লাগবে না। তেলটা একটু গরম হলেই আমি এর মাঝে অমলেট দিয়ে, আকারে দুটো অমলেট বানাবো আমি, যেই মিক্সারটা করেছি দুটো ডিম দিয়ে। এটা থেকে আমার দুটো অমলেট হবে, এটাকে আমি আবার কেটে কেটে তখন আমি ব্রেডের মাঝে দেব। যেহেতু নুডলসটা সিদ্ধ করা, এটা কিন্তু হতে খুব বেশি সময় লাগবে না। টমেটো, ক্যাপসিকাম খুব অল্প সময়ে এটা সিদ্ধ হয়ে যাবে। আমি এক পাশটা হলে আরেক পাশ উল্টে দিচ্ছি। আমি অমলেটটাকে একটু উল্টে দিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম ব্রাউন ব্রাউন কালার হলেই হবে। আমি এভাবে দুটোটা অমলেট করে প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা অমলেট আমি তৈরি করে এরকম পিস করে নিয়েছি, চারকোনা পিস করে নিয়েছি। এবার এখানে আমি একটা পাউরুটির মাঝে কিছু সয়া, কিছু সস ব্রাশ করে নিয়েছি, টমেটো সস, আপনি চাইলে মেয়োনিজও নিতে পারেন। এবার এর মাঝে আমি দিয়ে দিব কিছু স্লাইস করা শসা, আপনি চাইলে লেটুস পাতা নিতে পারেন বা টমেটো দিতে পারেন, পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এবার দিয়ে দিব এখানে একটা অমলেট, দিয়ে দিব আরেকটা ব্রেড। ব্রেডটা চার পাঁচটা আমি কেটে নিয়েছি, চাইলে এভাবেও চার পাঁচটা কাটা ছাড়াও নিতে পারেন। এভাবে একটু প্রেস করে এবার মাঝখান বরাবর আপনি কেটে নেবেন স্যান্ডউইচের মতো। এটাকে আপনি নুডলি স্যান্ডউইচও বলতে পারেন। দেখুন কতটা কম সময়ে আপনার এই মজাদার নাস্তা রেডি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য, রান্না দেখার জন্য। সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।